হ্যালো ফ্রেন্ডস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, সেই সাথে আমিও খুব ভালো আছি। এখন সন্ধ্যাবেলা, তো চাটা খেলাম আর কি, চায়ের সাথে তাও ছিল। আজকে তাতে আজকে কি খেলাম, চিড়ে ভাজাই খেলাম, সেরকম কিছু নয়, চিড়ে ভাজা দিয়ে চা খেয়েছি। যাই হোক, তো দোকানে গেছিল, চিনিটা নিয়ে এলো, চিনি শেষ হয়ে গেছিল। আর আরও একটা কারণ আছে এখনই চিনিটা আনার, সেটা হচ্ছে যে এখন আমি একটা যে রেসিপিটা বানাবো সেটা হচ্ছে লাউয়ের পায়েস। ঠিক আছে, খুবই লাউয়ের পায়েসটা কিন্তু খুবই আনকমন একটা রেসিপি, হয়তো অনেকেই বাড়িতে ট্রাই করেছেন, হয়তো অনেকেই খান, কিন্তু তবুও আমি কিন্তু কোনোদিন ট্রাই করিনি, আজকেই ফার্স্ট টাইম করব। খুব কম জিনিসেই কিন্তু এটা রেডি হয়ে যাবে, তো চলুন ঝটপটটা দেখে নিই। আর এমনিতেই খুব একটু ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করছিল, ঠান্ডা খাওয়া এই সময় ঠিক না, তবুও আর ঠিক বেঠিক এগুলো আর এত ভেবে কোনো লাভ নেই, আপনারাও এত ভাববেন না। চলুন, নতুন নতুন রেসিপি ট্রাই করুন আর খুব ভালো থাকুন, সেগুলো খেয়ে আর কি ভালো থাকুন। আচ্ছা, ওই সাইডে একটা ব্যাগ রয়েছে, দেখতে পাচ্ছেন একটু ঘোরাও, এই যে ব্যাগটা, ওই ব্যাগটা কিন্তু মাঝে মধ্যেই হয়তো আপনারা ঝুলতে দেখেন, দেখতে খুব বিচ্ছিরি লাগে, খুব একটা সুন্দর লাগে না, আমার নিজেরও খুব খারাপ লাগে। তো আমি এটাকে ভাবছি যে কিছু একটা ওখানে কিছু একটা ডেকোরেশন কিছু করবো, ওটার হয়তো তখন ভালো লাগবে। চলুন, আজকে আপাতত মানে এখন আপাতত মোটামুটি যে রেসিপিটা করবো লাউয়ের পায়েস, চলুন দেখুন, দেখা যাক কীরকম হয়। লাউয়ের পায়েস বানাতে অ্যাট ফার্স্ট আমি গরম জল বসাচ্ছি, এই গরম জলের মধ্যে একটু লবণ ফেলে দেব। লবণের প্যাকেটটা মানে প্যাকেট কাটলাম, এখনও লবণটা শেষ হয়ে গেছিলো তো এখনও ঘটোতে ঢোকানো হয়নি, পরে ঢুকিয়ে নেব। তো এই যে এবারে এই যে লাউগুলো দেখতে পাচ্ছেন, এই যে কুচি করে রেখেছি, কুচি ঠিক না, আমি আসলে এটা যে কুড়ানি হয় যে আর কি ঘষার, ওটা দিয়ে আমি আর কি খুব মিহি করে একদম ঝিরিঝিরি করে কুড়ে নিয়েছি আর কি। তো এই গরম জলের মধ্যে এবার এটাকে ঢেলে দিলাম, খুব সুন্দর করে একটু সেদ্ধ করে নেব। আর সেদ্ধ করতে খুব একটা সময় লাগবেও না, যেহেতু খুব ঝিরিঝিরি করা আছে সে কারণে সেদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, খুব সহজেই সেদ্ধ হয়ে এসছে। এবারে আমি এটাকে একটা ছেঁকনির সাহায্যে খুব সুন্দরভাবে জলটাকে ছেঁকে তুলে নেব আলাদা একটা পাত্রে। আপনারা চাইলে এটাকে হাত দিয়েও খুব মানে হাত দিয়ে টিপে টিপে রসটা, এটার যে জলটা, এটা ফেলে দিতে পারেন, কোনো সমস্যা নেই, আর ছেঁকনিও ইউজ করতে পারেন, আমি এখানে ছেঁকনিটাই ইউজ করলাম। অ্যাকচুয়ালি এটা খেতে হয়তো ভালো হবে আমার এখন মনে হচ্ছে, যে হারে আর কি এগোচ্ছে কাজটা, মনে হচ্ছে না যে খারাপ হবে, দেখা যাক, একদম প্রথম তো। আর এই লাউয়ের লাউ বলেন, কদ্দু বলে অনেকে এটাকে হিন্দিতে, কদ্দু, তো যাই বলেন না কেন আর কি, এর পায়েসটা যথেষ্টই হয়তো ভালো হবে। আমি এটা ইউটিউব দেখেই আর কি এক্সপেরিমেন্ট করছি। এই যে আরেকটা প্যানে গরম হলে আমি একটু বাটার দিয়ে দিচ্ছি, তেল দেবেন না, হয় বাটার না হলে ঘি, বাটারটা ব্যবহার করাই বেটার। তার মধ্যে একটা দারুচিনি দিলাম, আপনারা চাইলে এলাইচিও দিতে পারেন, আমি জাস্ট একটা দারুচিনি দিলাম। এবারে এর মধ্যে ওই লাউয়ের লাউ যে আমি সেদ্ধ করে রেখেছিলাম সেইটা ভালো করে দিয়ে নিয়ে মানে নাড়াচাড়া করে নেব, একটু হালকা ফ্রাই করব আর কি, যাতে সবজি গন্ধটা আর কি চলে যায়। ভালো করে নেড়ে চেড়ে নেব, একবার প্লিজ এটা ট্রাই করবেন, আশা করি খুব ভালো লাগবে, কারণ আমি রীতিমতো আমার ভালো লাগছে, আনন্দ লাগছে। এখানে আরেকটা প্যানে আমি দুধ গরম করতে বসিয়ে দিয়েছি, এটা আমার এটা অলমোস্ট হয়ে এসছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে,
এখানে এই দুধটা ফুটতে থাকলে যখন এটা ফুটে যাবে দুধটা তখনই আমি কিন্তু এখানে চিনি দেব, তার আগে দেব না। আর দুধটা অনেকটা ফুটিয়ে ফুটিয়ে না একদম কম করে নেবেন, যাতে ঘনত্বটা আর কি দুধের আসে। পাতলা দুধে কিন্তু ভালো লাগবে না, দুধ গাঢ় হলেই ভালো। দেন আপনার এই দুধ ফুটে গেলে খুব সুন্দর করে একটু কমে আসলে চিনি দিলেন। চিনি দেওয়ার পরে আমি এবার এখানে ঢেলে দিচ্ছি লাউ ভাজিটা আর কি, ভাজি ঠিক না, হালকা করে যেটা ফ্রাই করলাম যেভাবে যেভাবে সেটাই ঢেলে দিলাম। কত সুন্দর একটা হালকা একটা গ্রিনিশ একটা ব্যাপার এসছে, দেখতে খুবই সুন্দর লাগছে। এখানে এই যে ডান, এবার গ্যাস বন্ধ করে দিয়ে আমি কিছু কাজু বাদাম আর কিশমিশ আমি দেব, সেজন্য সেটা আমি রেডি করছি। কিশমিশ কাজু এই যে কিছুটা ছড়িয়ে দিলাম, আপনারা চাইলে আরও অনেক কিছু পেস্তা টেস্তাও দিতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। আজকের মতো টাটা।